আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হাদিস শরীফে আসছে যদি আমরা মাগরিবের নামাজের পর সুরা হাশরের আখের আয়াত পড়ি ওয়াল্লাহু লাযী লাশ পর্যন্ত ওগান আজিজুল হাকিম শর্ত হইল প্রথমে আমি আউযু বিল্লাহিস আলিম আলীম মিনাশ শাইতানির রাজীম এইটা এইটা আমি তিনবার পড়তে হবে আউজবিল্লা ইসামিল আলিম আর এর মধ্যখানে হুয়াল্লাহুল্লাহাজি পড়ার আগে আর আউজবিল্লাহ আলিমের পরে যদি বিসমিল্লা পড়েন তো হবে না এই ফজিলতটা আপনি পাবেন না এটা তিরমিজি শরীফ সানির হাদিস আপনি মারিবের পরে আউজবিল্লাহ বিসামিল আলিম তিনবার পড়েন ফজরের পরে আউজবিল্লাহ ইসলামিল আলিম তিনবার পড়েন আর বিসমিল্লা না পড়ে আপনি হুয়াল্লাহুল্লাহাজি পড়েন বিসমিল্লা পড়বেন কুরআনের ফজিলত পাবেন এক হরফে এক অক্করে দশটি নাকি আপনি পাবেন কিন্তু এই ফজিরতটা পাবেন না যে এটা হাদিস শরীফে আসছে তো এইভাবে বিসমিল্লা না পড়ে হুয়াল্লাহুল্লাহাজি যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ রসুল বলতেছেন সত্তর হাজার রহমতের ফরিস্তা তার মাফির জন্য দোয়া করবে এই ব্যক্তি যে ব্যক্তি হুয়াল্লাহুল্লাহাজি পড়ল আউজ বিল্লাহ ইসলাম আলিম পড়িয়া হুয়াল্লাহুল্লাহাজি পড়বে তার জন্য সত্তর হাজার রহমতের একজন নয় দুইজন নয় এক হাজার দুই হাজার নয় আর আমাদের আমাদের আসামের বা ভারতের বড় বড় বুজুর্গ নয় বরং বুজুর্গের মধ্যে এরা তো ইনসান কোন সময় গুনা সগিরা কবিরা করতে পারেন এরা ফরিস্তা লাই আসুন আল্লাহ মা আমার আহম ও এই মতো নুরের ফরিস্তার সত্তর হাজার জন দোয়া করবেন হে আল্লাহ অমুককে তুমি মাফ করো কত সময় পণ্ট যে মতো মাগরীবের পরে পড়লাম ফজর পণ্টই সত্তর হাজার দোয়া করবেন আবার ফজরের পরে পড়লাম মাগরিব পণ্ট সন্ধ্যা পণ্ট সত্তর হাজার ফরিস্তায় মাফির দোয়া করবেন আল্লাহ অমুককে মাফ করে দাও আবার আল্লাহ রসুল বলতেছেন এই ব্যক্তির এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমি পড়িয়া থাকি যদি সন্ধ্যার সময় পড়িয়া থাকি আর রাত্রে যদি মৌত হয় আর ফজরের সময় যদি পড়িয়া থাকি আর সূর্য অস্ত যাবার আগে যদি মৌত হয় শর্ত হইল যদি পড়িয়া থাকি এই সময় যদি এই ব্যক্তির মৃত্যু হয় আল্লাহর রসুল বলতে সে শহীদই মৌত পাবে শাহাদতের মত পাবে এই ব্যক্তিকে শহীদ গুণ্য করা হবে তাই আমরা যেন হুয়াল্লাহুল্লাহি পড়ি আর এইটা দায়মি হিসাবে করিয়া নিই ইনশাআল্লাহ আমাদের